بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيب مخبرا وآمرا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وعليه زمال حسن يوسف پر پکد عاشق زلیہ تمہارے روئے روشن پر پدوں سارے جہانی ہے بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ سنت جمیع خصالہ صلو علیہ کہ محمد سے وفا تو نے
তো হমতর হব ইয়ে জহাসি জহব কলৌহ কলম তর বলগল গুলাব বিকমালিহি কশফত দুজাব জামালিহি হসনত জমি খসালিহি সাল্লু আলাইহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী সৈয়দাবাদ মাদ্রাসা পত্রিকায় আয়োজিত বিশাল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল জোহরের পর তোমার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে মাবুদ কয়েকবার দরুদ পাক পড়েছি, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তমাম মাটির নিচে যত মুমিন মুমিনাত আল্লাহ কবরস্থ হয়ে গিয়েছেন তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিও। মাবুদ যেদিন কেউ কারো হবে না তেমন একটি সময়ে আমাদের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আসার জন্য পথের মধ্যে রয়েছেন যারা আসবেন শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহ বসার জন্য সকলকে তৌফিক দান করে দিও। সুবহানাল্লাহ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাননীয় সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হারুন রশিদ বাদশাহ সাহেব উপস্থিত, ইতিপূর্বে আমার আগে আলোচনা করে গেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত জনাব মাওলানা বেলাল আহমদ নাজরি সাহেব, পাশে বসে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত জনাব মাওলানা ওয়াহিদুল আলম সালামী সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আসার জন্য বসার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিল আমাদের জন্য এমন মুহূর্তে এমন একটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের। সর্বাবস্থায় মানুষের শুকরিয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله رب العالمين ارشاد قرآن পৃথিবীর সমস্ত পানিগুলি যদি একত্রিত করে কালি বানানো হয়, ওই কালি দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা আরম্ভ করে দেয়,
তমাম পৃথিবীর কালি, তমাম পৃথিবীর পানি গুলো শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সর্বঅবস্থায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শয়নের সফরে সর্বঅবস্থায় আল্লাহর শুকরিয়া। এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক আল্লাহর প্রতিনিধি নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক জমিনের বুকুর উপর প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি যুগের ভিতরে সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, শুধু তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটি যুগের ভিতরে প্রত্যেকটি সময়ের ভিতরে আমি নবী রাসূলগণ প্রেরণ করেছি, তারা শুধু মানুষদেরকে বলেছিলেন আনি আবুদুল্লাহ। পৃথিবীর সমস্ত কিছুর থেকে প্রিয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য তাদেরকে ডেকেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী রাসূলদের কাজ ছিল তারা মানুষদেরকে ডেকেছেন, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলেছিলেন ওয়াজতানিবু তাগুত, তোমরা তাগুতের অনুসরণ করবে না। তাগুত হচ্ছে বিশাল ব্যাপার এবং একটি শয়তান। তাগুতি শক্তি হচ্ছে শয়তানি শক্তি, নিজ আল্লাহর মানে না, বরং অন্য কাউকে আল্লাহকে মানতে দে না, এমন শক্তির এমন শয়তানি শক্তির অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলেরা এই দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াতটাই দিয়েছিলেন জাতিদেরকে, মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষেরা সিনার জন্য বড্ড হয়রানি, তারা বিশাল হয়রানির ভিতরে পড়েছিলেন, আল্লাহকে বারবার চিনতে তারা ভুল করেছে। কি ভুল করেছে সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে ইহুদিরা তারা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছিলেন, নাউযু বিল্লাহ বলেন। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছেন, নাউযু বিল্লাহ বলেন। এবং জাহেলিয়ত যুগের মানুষেরা তাদের ধারণা ছিল লাত মানত হুবল উজ্জার ভিতরে কোন শক্তি আছে, বিদায় মনে করে তারা সেইগুলির সামনে তাদের মাথা অবনত করে দিয়েছিলেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। তারা লাতের পূজা করলো, মানতের পূজা করলো, হুবলের পূজা করলো, বড় বড় বিশাল বিশাল মূর্তির পূজা করলো। তারা মনে করেছিলেন তাদের ভিতরে শক্তি আছে, তাদের তারা আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবে, আমাদের নসিব বলে দিতে পারবে। এই চিন্তা করে তারা ওই মূর্তিগুলোর তারা ইবাদত করেছিলেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এগুলিকে পরিবর্তন করে দেবার জন্য, একমাত্র আল্লাহর পরিচয় তুলে দেবার জন্য নবী রাসূলেরা আল্লাহ পাক যুগে যুগে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তা নয়, আরেক শ্রেণীর পৃথিবীর বুকের উপর মানুষ আসছিল, তারা মনে করছিল তারা এই সমস্ত ক্ষমতার এবং সমস্ত ক্ষমতার এক সত্র অধিকারী, সেটা মনে করে এমন কি আল্লাহ পর্যন্ত দাবি করেছেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। ইতিহাস পড়েন, কোরআন খুলেন, দেখবেন ফেরাউন দাবি করলো, সে বলেছিল অর্থাৎ আমি আল্লাহ, আমি রব, আমি তোমাদের পালনকর্তা, সেটা বলেছিল। নাউযু বিল্লাহ বলেন। কোরআন মাজিদের ভিতরে ফেরাউন জাল্লা দাবি করলো,
নিজকে রব দাবি করলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আল্লাহ পাক তুলে দিয়েছেন, বলা হলো ফাকালা আনা রাব্বুকুমুল আআলা, ফারাউন বললেন আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহি মিন জালিক, সেই দাবিটা করলো। করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে ফারাউনকে সাহায্য করার জন্য তার মসনদ তছনছ করে দেবার জন্য আল্লাহ পাক যেমন ফারাউন তেমন একজন জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে সেই যুগে প্রেরণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক উনাকে কিতাব দিলেন, মুজিজা দিলেন, শক্তি দিলেন, এরপর বললেন মূসা তুমি যাও ফারাউনের নিকটে যাও এবং আমার পরিচয় তুলে ধরো এবং তুমি যা আমার পক্ষ থেকে প্রেরিত নবী উনার কাছে তুলে ধরো, উনি যে শিরিকের ভিতরে আছে, উনি যে শিরিকের ভিতরে তাম জাতিকে বিভ্রান্ত করছে সেটা সমূল অর্থাৎ অর্থাৎ সমূল সেটা তুলে দাও, সে ব্যবস্থাটা করো। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে প্রেরণ করলেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে বললেন মাবুদ আমি তো আমার কথাগুলো জবান দিয়ে স্পষ্ট করে বলতে পারি না, আমার কথাগুলো বেজে যায়, আমার সাথে আমার ভাই হারুনকে দাও যেন আমি ফারাউনের সাথে মোকাবিলা করতে পারি। বলেন সুবহানাল্লাহ, আমার ভাই হারুনকে দাও আমি যেন ফারাউনের সাথে মোকাবিলা করতে পারি, কথাগুলো বলতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, পয়গম্বরকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম ফারাউনের দরবারে গেলেন, বললেন ও ক্বালা মূসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন হে ফারাউন আমি মূসা, আল্লাহর পক্ষ থেকে আমি তোমার দরবারে নবী হিসেবে রাসূল হিসেবে এসেছি, তুমি যে আল্লাহ দাবি করো তোমার মত তোমার যে অবস্থাগুলো পরিবর্তন করো, তুমি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন জীবন দাতা নাই, কোন বিধান দাতা নাই, এবং আমি মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সেটা স্বীকার করে নাও সেটা মেনে নাও, না হয় তোমার বিরুদ্ধে কি করা হবে জিহাদ ঘোষণা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারাউন তখন তার হযরত মূসা আলাইহিস সালামের কথাগুলো মানতে পারলেন না এবং ঈমান আনতে পারলেন না, বরং বিরোধিতা শুরু করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হিকমতের সহিত তার কাছে আরেক দফা দাওয়াত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, এই দাওয়াতে ছিল চার দফার উপর, কয় দফা কথা বলতে হবে, কয় দফা, চার দফার উপর ফারাউনের সাথে আলোচনা করা হলো। ফারাউনকে বলা হলো তোমার সাথে আমি চার দফা নিয়ে বসতে চাই, আমাদের দেশে যদি দেশে গন্ডগোল লাগে, রাষ্ট্রের সাথে যদি রাষ্ট্রের টক্কর লাগে, সমস্যা হয়, বিভিন্ন দফা নিয়ে আলোচনা হয়, ভঙ্গ ভবনে বিভিন্ন ভবনে, ঠিক কিনা বলেন, আলোচনা হয়। এই জন্য মূসা আলাইহিস সালাম ফারাউনকে বললেন তোমার সাথে আমি আলোচনা করতে চাই, বসতে চাই চারটি দফা নিয়ে, কয়টি দফা, চার দফা নিয়ে বসতে চাই। বললেন যে তুমি বসো, তোমার কথাগুলো শুনি, তোমার দফাগুলো অন্তত যদি ভালো লাগে তাহলে আমি মানতে রাজি, কলমা পড়তে রাজি। জোরে বলেন আল্লাহর নবী মূসা এক নম্বরে বললেন হে ফারাউন তুমি যদি আল্লাহর উপরে মেনানো তোমাকে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে সুযোগের ব্যবস্থা করে দেওয়া হবে, তোমার কিয়ামত পর্যন্ত মৃত্যু হবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে তোমার রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না,
তোমার কাছ থেকে এই প্রশ্নদের শেয়ার কেউ কেড়ে নিতে পারবে না, কিয়ামত পর্যন্ত তোমার আজিত্রী থাকবে, তোমার নেতৃত্ব থাকবে, তোমার কর্তৃত্ব থাকবে শুধু একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে মানানো। জোর বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে, তিন নম্বরে বললেন তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তুমি সুদর্শন 30 বছরের যুবক দেখে যাবে, বৃদ্ধতাই তোমাকে আক্রান্ত করতে পারবে না, বার্ধক্যতা তোমাকে ধরতে পারবে না। এই তিন নম্বরের প্রস্তাব। চার নম্বর হলো, আর আমার আল্লাহর উপর যদি তুমি ঈমান আনো কোনোদিন তুমি অসুস্থতায় কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। ফরান দাবিগুলি শুনে খুব সুন্দর লাগলো, আশ্চর্য হলো যে এই ধরনের দাবি প্রস্তাব পৃথিবীর বুকের উপর কেউ করতে পারে না। এটা তো কোন খুব সুন্দর দাবি, এটা মানলে অসুবিধা কি? কিন্তু আমি একটা কথা বলি, মূসা আমার যে সানসা বাহিনী আছে, আমার মন্ত্রী পরিষদের যে লোকগুলো আছে, ওনার সাথে একটু আলাপ আলোচনা করি, এরপর তোমার সাথে আমি ঐক্যমত পোষণ করব। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রধানমন্ত্রী ছিলেন হাম্মাম, নাম শুনছেন তো হাম্মাম, ওনার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সাথে আলোচনা করলো। আলোচনা করার পরে হাম্মাম বললেন, মুনিব নাউযুবিল্লাহি মিন যালিক, সে বলল আমার রব নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমানরা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলতে পারে। সুবহানাল্লাহ। আমার দেশ দেখা যায় আদালতে, বিভিন্ন আদালতে দেখা যায় উকিল সাহেবরা বলে মিলর নাউযুবিল্লাহি মিন যালিক, হে আমার প্রভু, অর্থাৎ মিলর বলা হয়, আমার প্রভু বলা হয়, মুসলমানদের প্রভু তো একজন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা কেন মিলর বলবে? সেটা ইসলামিক জায়েজ নয়, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মালিক হিসেবে মেনে নিতে পারে না। ভাইয়ের আমার, শুধু তা না, মুসলমানের উকিলের এটাই বলতে পারে, মাননীয় আদালত, সম্মানিত আদালত, সেটা বলতে পারে, মিলন কেন বলেন? এটা নাউযুবিল্লাহি মিন যালিক, শরীয়ত সম্পর্ক সম্পূর্ণ শিরিক, হারাম, নাজায়েজ, নাজায়েজ, মুসলমান উকিলেরা এই কথাগুলো বলবেন না। বলেন সুবহানাল্লাহ। তখন হাম্মাম বললেন যে মুনিব, আমরা তো আপনাকে রব হিসেবে মানি, আবার নতুন করে আরেকজন রবের কেন গোলামি করবে? সেটা তো হয় না, এর আগে তরবারি দিয়ে আমার দ্বিগুণিত করে বলো। জোর বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তার তকদিরে কি নাই, কলমা নাই, ইসলাম নাই তার তকদিরে, এই জন্য সে ঈমান আনতে পারে নাই, আনতে তো পারে নাই বরং এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী আল্লাহর নবী মূসার উপর যারা ঈমান এনেছে তাদের উপর জুলুম ইস্তিমরার আরো দুই গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক জুলুম করলো, এলাকা এলাকায় ইস্তিমরার চালালো ফেরাউন, কিন্তু শেষ ইস্তিমরারটা চালালো তার প্রিয়তমা স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। জোর বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি ছিল? ফেরাউনের স্ত্রী ছিল, অত্যন্ত মহব্বত করত, বেশি ভালোবাসত এই আসিয়া আলাইহিস সালাম। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের ভিতরে অন্যতম একজন রমণী। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই মাহবুবা বান্দি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে বলা হলো, তুমি মাত্র আমি ফেরাউনের উপর ঈমান আনো, যদি আল্লাহর উপর ঈমান আনো প্রথমত তোমাকে তালাক দেওয়া হবে। জোর বলেন নাউযুবিল্লাহ। এবং আমার জল্লাদ বাহিনী যারা রয়েছেন তারা আপনাকে ধরে মেরে ফেলবে, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে, এর জন্য কোনো অনুরোধ চলবে না, শুধু একমাত্র আমি ফেরাউনের উপর ঈমান আনো। জোর বলেন নাউযুবিল্লাহ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, মনে করেছিলাম আপনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে এবং আপনার দেখা দেখি আমিও ঈমান আনব, কিন্তু দেখা গেল এর বিপরীত। আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, খাওয়ানোর মালিক নাই, রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া, এবং মূসা আলাইহিস সালামের উপর আমি ঈমান আনিলাম। জোর বলেন সুবহানাল্লাহ।
ফারাউন গরম হয়ে গেল, তার মেজাজ কঠোর হয়ে গেল এবং নির্দেশ দেওয়া হলো এই আরসিয়াকে তোমরা নিয়ে তাকে কি করো, আমাদের ধর্মের বিরোধিতা করেছে, আমাদের কালমার বিরোধিতা করেছে, আমাদের ধর্মের বিরোধিতা করে চুনার উপরে স্টিম রোলার ছাড়াও জুলুম করে নির্যাতন করো। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আসিয়া আলাইহিস সালাম কে এমন ভাবে জুলুম করা হলো, তাকে একটি তক্তার উপর শোয়ানো হলো, এরপরে গরম লোহার শিক দিয়ে তার গায়ের উপর আঘাত দেওয়া হলো। জোর বলেন নাউজুবিল্লাহ। বলা হলো আসিয়া কলমা ছাড়ো, না হয় তোমার উপর এইভাবে জুলুম করা হবে, তোমার উপর অত্যাচার করা হবে। জোর বলেন নাউজুবিল্লাহ। হযরত আসিয়া বললেন কখনো হুশে আসে, তারা সাবুকের উপর সাবুকের আঘাত দিয়া হযরত আসিয়াকে রক্ত রঞ্জিত করে দিল, ওই নরম শরীর থেকে রক্ত বের হয়ে গেল এবং তার উপর মানসিক নির্যাতন শুরু করে দেওয়া হলো। এবং আসিয়া কখন হুশে আসে আবার কখন বেহুশ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তার উপর তক্তার উপর রেখে গরম লোহার শিক দিয়া তার গায়ের উপর আঘাত দেওয়া হচ্ছে। হুশাশার পর আবার ঘোষণা করলো, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আনিলাম, ফারাউন তোমার উপর ঈমান আনা আমার পক্ষে সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া কি এভাবে জুলুম করতে করতে এবং তার উপর অমানুষিক নির্যাতন করতে করতে হযরত আসিয়া মনে করলেন কিছুক্ষণের ভিতরে আমার সাথে আল্লাহর দিদার হয়ে যাবে, আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, এই কাফের মুশরিকরা হয়তো আমাকে বাঁচিয়ে রাখবে না, আমাকে মেরে ফেলা হবে। এর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলিনি, ডাক মারলো আরশের মালিক জমিনের মালিক, আমি শুধু আপনার উপর ঈমান আনার কারণে কালমা পড়ার কারণে ফেরাউনের বাহিনীরা আমার উপর জুলুম নির্যাতন অত্যাচার করতেছে, আয় আল্লাহর শাজিম থেকে তোমার রহমতের দরওয়াজা গুলো খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ও আকাশের দরজা খুলে যাও, ও জিবরাইল আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আমার আসিয়াকে জান্নাতের ভিতরে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে আমার আসিয়াকে একটু দেখাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়াকে দেখাও যে জান্নাতের ভিতরে ওনার জন্য যেই অর্থাৎ সুবিশাল প্রশস্ততা, জান্নাতে মেহমান, জান্নাতের ভিতরে ওনার জন্য ঘর করা হয়েছে, তার জন্য যে বালাখানা বানানো হয়েছে গুলো একটু দেখাও। বলেন সুবহানাল্লাহ। আসিয়া বললেন মালিক মরণে এসে একবার দেখা দিও, মালিক শাহাদাতে একবার সে আমার সাথে দেখা দিও, একটা ঘর করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করে, চিরজীবনের জন্য কলমা পড়ে পড়ে শাহাদত বরণ করলেন। জোর বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইসলাম গ্রহণ করার কারণে আজ উনার উপর এই জুলুম অত্যাচার করা হলো, উনাকে নিজের জীবন দিয়ে শাহাদত বরণ করতে হলো। জোর বলেন সুবহানাল্লাহ। এই ছিল খলিমার দাওয়াত। আর জোর বলেন সুবহানাল্লাহ। এই খলিমার দাবি, কোরআনের দাবি, ইসলামের দাবি কি যদি বুলন্দ রাখতে হয়, তাহলে যেই সময় যেই বিওফার যখন এই কলমার দাবির জন্য সমস্ত সাহাবায়ে কেরামেরা, সমস্ত নবী রাসূলেরা এবং যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা যুগে যুগে শাহাদত বরণ করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। এমনি ইসলাম আসে নাই এই উপমহাদেশে, বৃহত্তর এই উপমহাদেশে ইসলাম এসেছে শাহ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির রক্তের বিনিময়ে বালাঘাট যুদ্ধে, ওনার রক্তের বিনিময়ে এই উপমহাদেশ ইসলাম প্রসার হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এমনি ইসলাম আসে নাই, কোরআন এমনি আসে নাই বাংলার জমিনে, আল্লাহর ওলি গণের পুনরুচ্চারণায় এই জমিনে কালমার দাওয়াত দিয়ে দিয়ে এই দেশে ইসলাম প্রসার হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এমনি অনেক নিজের জান মাল সবগুলো আল্লাহ রাস্তায় কুরবানি করে তাম পৃথিবীর বুকুর উপর ইসলাম কায়েম হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ দাবি করেছিলেন, ফেরাউন নাউজুবিল্লাহি মিন জালিম, এরপরে আরো কিছু মানুষ ছিল জাহেলিয়ত যুগে, তারা শুধু প্রথমে ভূমিকায় বলেছিলেন, তারা শুধু পৃথিবীর সব কিছুর পূজা করলো, মানলো, ইবাদত করলো, তাদের ভিতরে শক্তি আছে বিদায় মনে করে তারা এগুলো করেছিলেন। জোর বলেন নাউজুবিল্লাহ। এই জাতিদেরকে আল্লাহর রাস্তায় আনার জন্য, তাদেরকে অমানুষগুলিকে মানুষ করার জন্য, সুরগুলিকে ভালো করার জন্য, ডাকাতগুলিকে ভালো করার জন্য এই জাহেলিয়ত যুগের মানুষদেরকে আল্লাহ পাক, আল্লাহর প্রিয় নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের সর্বকালের সারা নবী হিসেবে আল্লাহ পাক জমিনের বুকুর উপর প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বিশ্ব নবী। আমার নবী কি বিশ্ব নবী? তাম কুল খায়ানাতের জন্য আল্লাহ পাক একক সত্র নবী হিসেবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বুকুর উপর প্রেরণ করেছিলেন একমাত্র বিশ্ববাসীর জন্য নবী হিসেবে। জোর বলেন সুবহানাল্লাহ। অন্যান্য যত নবী রাসূলেরা জমিনের বুকুর উপরে এসেছিলেন, তারা একটি গোত্রের জন্য, একটি এলাকার জন্য, একটি সম্প্রদায়ের জন্য কোন কোন নবী এসেছিলেন, একটি মহল্লার জন্য, একটি দেশের জন্য এসেছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরবের এই মূর্খ মানুষগুলো, তারা সাপের পূজা করলো, গাছের পূজা করলো, সূর্যের পূজা করলো, এবং তারা বিভিন্ন মূর্তির পূজা করলো। কারণটা কি? তারা ওখানে কিছু শক্তি আছে মনে করে তারা এগুলো করলো। করার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, কোরআন দিলেন গারে হেরার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিলেন, হাবিব তুমি দাওয়াত দাও, কলমার দাওয়াত দাও,
ইসলামের কথাগুলো খুলে খুলে বলে দাও, মানুষদেরকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল আপনি বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই, বিধান দাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, জোর বলেন সুবহানাল্লাহ। এই কালমার দাওয়াত গুলো বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ, এবং তুমি মানুষদেরকে বলে দাও আমি আপনাদের নিকট রাসূল হিসেবে, ইলাইকুম জামিয়া সমস্ত মানুষের জন্য নবী রাসূল হিসেবে আমি প্রেরিত হয়েছি, এটা বলে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই কথা যখন বললেন, এর আগে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে, আরবের বিশ্বস্ত হিসেবে মানুষের আশি করেছিলেন, চিনতেন, বিশ্বাস করতেন তমাম যুগে। সেই সময়ে কোন ব্যাংক ব্যবস্থা ছিল না এবং কোন উন্নত ঘরবাড়ি ছিল না, এবং সেই সময়ে তাদের ধন সম্পদ গুলো সংরক্ষিত রাখার জন্য কোন ব্যাংক বিমার ব্যবস্থা না থাকার কারণে করেছিল কি, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের আমানত গুলো রাখা হতো। জোর বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন আমার নবী কালমার কথা বলা হলো তখন তারা বিরোধিতা শুরু করলো, বিরোধিতার ভিতরে সবচেয়ে বেশি বিরোধিতা করলো আবু জাহেল, বিরোধিতা করলো আবুল আহাব, বিরোধিতা করলো উতবা সাহেবা, যারা ছিল আরবের প্রভাবশালী মান্যবর ব্যক্তিগণ। সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা শুরু করলো। এই বিরোধিতা করার কারণে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকতে পারে নাই, মদিনার ভিতরে আল্লাহর নবী হিজরত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হিজরত করতে হলো, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হলো, কারণ হচ্ছে ইসলামের কথা বলার কারণে, কালমার কথা বলার কারণে। আর তার নিজের জন্মভূমি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। বললেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, কেমন আমার নবী বিশ্ব নবী, কেমন আদর্শের নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তমাম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতের প্রমাণ কিভাবে হলে একটু লক্ষ্য করেন, দারুন নাদওয়ারের ভিতরে বৈঠক হয়েছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য। জোর বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। তারা রাতের অন্ধকারের ভিতরে তারা আল্লাহর নবীর হুজরা মুবারক গিরি ফেলল। নাউজুবিল্লাহি মিন জালিক। এরপর আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ছোট ছিলেন। আলী আগামীকাল সূর্য উদয় হবার আগে আরবের জমিনে যে সমস্ত মানুষরা আমার কাছে স্বর্ণ রাখিছিল, টাকা পয়সা জমা করেছিল, দন্দলন গুলো আমার কাছে আমানত রাখা হয়েছিল, এইগুলোর লিস্টগুলি তুমি নাও। তারা কালকে আসার সাথে সাথে এই তালিকাগুলো পড়ে পড়ে আরবের সমস্ত মানুষের তাদের দানগুলো সম্পদগুলো তুমি ফেরত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা হলো। কাফেররা রাতের অন্ধকারে ঢুকে নাই, সকাল যখন হলো আমার নবীর হুজরা মুবারক বিছানা মুবারকের ভিতর দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ।
তারা ডমক দিয়ে ডাকলো, আলী বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, ওনাকে কোথায় পাঠালেন, উনি নাই কেন, আমরা দেখি নাই কেন, উনি গেল কই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মারদে মুজাহিদ আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি উনাদের ধমকে ডরায় নাই। ইসলামের মুজাহিদরা বাতিলের ধমকে তারা লড়ে না, হুজুর বলেন সুবহানাল্লাহ, ধমক দিয়ে লড়তে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা তোমাদের সম্পদগুলি বুঝে নাও এর আগে, কিন্তু নবীজি কোথায় গেছে, কোন জায়গায় গেছে সেটা প্রশ্ন করার আগে তোমাদের যে গচ্ছিত ধন সম্পদগুলি আমার নবীকে দিয়েছিলেন সেগুলো বুঝে নাও, এরপরে তোমরা আমার সাথে কথা বলি। হুজুর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, অমুক তুমি আসো, তোমার এতগুলো স্বর্ণের মুদ্রার ছেলে এগুলো তুমি নাও। আরেকজনকে ডাকলেন, বললেন তোমার এই টাকাগুলো তুমি নাও। আরেকজনকে ডাকলেন, তোমার এই কাগজপত্রগুলো জমা ছিল এগুলো তুমি নিয়ে নাও। এইভাবে দিতে দিতে আরবের যে সমস্ত মানুষেরা আমার নবীকে জমা দিয়েছিল রেখেছিল সমস্ত ধন সম্পদগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফেরত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন আদর্শ, কেমন আদর্শ আমার নবী, আদর্শ পৃথিবীর বুকের উপর অনেকে দেখায়, তাদের চরিত্র অনেকে প্রমাণ করতে চায়। আমি অর্থাৎ বড় চরিত্রের মানুষ, অর্থাৎ আমি বড় কি চরিত্র, আমার ভিতরে অনেক কিছু গুণে জ্ঞান লুকিয়ে আছে, অর্থাৎ তোমরা কি করো, অর্থাৎ আমাকে নেতা বানাও, এই ধরনের স্লোগান দেখি দেনা, এই ধরনের স্লোগান দেয়। কিন্তু আমার নবীর আদর্শ দেখেন যে আমার নবী অর্থাৎ তাহার তাদের রেখে যাওয়া অর্থাৎ তারা শত্রু আমার নবীকে মেরে ফেলার জন্য এসেছিলেন, তাদের সমস্ত ধন সম্পদগুলো আমার নবী ফেরত দিয়ে দিয়েছিলেন। জোর বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে যদি বাইরা যদি কোনো ব্যক্তির কাছে, কোনো সমাজপতির কাছে, কোনো মানুষের কাছে যদি 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা যদি জমানত রাখা হয়, জমানত তো খেয়ে ফেলবে, খাবে খাবে, ওনার গুষ্টি সুদের যা আছে সব খেয়ে ফেলবে, ঠিক কিনা বলে? এই ধরনের মানুষ এমনকি 500 টাকার আমানত যদি রাখা হয় এগুলো খেয়ে ফেলে। এতিমদের সম্পদ, গরিবের সম্পদ, এগুলো ইসলাম হারাম করে দিয়েছেন। এতিমের মালগুলো জ্বলন্ত আগুনের নিয়ে আল্লাহর নবী তুলনা করেছেন, অর্থাৎ এতিমের মাল খাওয়া মানে জ্বলন্ত আগুন খাওয়া, এই এতিমের মাল পর্যন্ত মেরে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের আদর্শ। কিন্তু আমার নবীর আদর্শ বলছেন না, যে যেভাবে রেখেছেন, যেই একটা দেরহাম দিয়েছিলেন, দুটো দেরহাম দিয়েছিলেন, সে দেরহামের পর্যন্ত পরিবর্তন হয় নাই, যে কাপড়গুলো দিয়া মুঠুরি বেঁধে দিয়েছিলেন ওই কাপড়ের পরিবর্তন পর্যন্ত হয় নাই, এটাই ছিল আমার বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। উঁচু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আমার নবী, এই হলো আমার নবীর আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, এই আদর্শ যদি তোমরা গ্রহণ করো, তোমরা যদি মানো। আরবের যে সমস্ত সুর ছিল, ডাকাত ছিল, যারা এক সময় চুরি করত, ডাকাতি করত, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা এক সময় চুরি করত, ডাকাতি করত, তাদেরকে আল্লাহ এমন রহমত করেছেন, তারা বদরের সাহাবী হয়েছিলেন, ঠিক কিনা বলেন? তারা উহুদের সাহাবী হয়েছিলেন, তারা তাবুক, সিপাহ, হুনাইন সহ অসংখ্য আল্লাহর নবীর সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। এমন সময় তারা কি করত, জেনা, ব্যভিচার, লুট এবং চুরি ডাহাতির ভিতরে যারা ছিল তাদেরকে স্বর্ণের মানুষ হিসাবে উপহার দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হলো আমার নবীর আদর্শ। আল্লাহ পাক বলেছেন আমার নবীর আদর্শ যদি তোমরা ধরো এবং তোমরা এগুলো যদি মানো তোমরা কোনোদিন পৃথিবীর বুকুর উপর মার খাবে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা আজকে মার খায় না মার দেয়, কথা বলেন? মুসলমানেরা আজকে মার খায়, তাম পৃথিবীর বুকুর উপর মুসলমানেরা আজ মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী বর্মার অর্থাৎ বর্মার সেই সমস্ত মুসলমানদেরকে আজকে উচ্ছেদ করে দিয়েছেন, তাদেরকে দুঃশাস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আমাদের কাছে আমার নবীর আদর্শ চলে গিয়েছেন, আদর্শ নাই, নবীর চরিত্র আমাদের ভিতরে নাই। আমার নবী কিভাবে চলেছেন, কি তরিকা দেখে গিয়েছেন, কি আদর্শ রেখে গিয়েছেন, মুসলমানেরা আমার নবীর আদর্শ ভুলে যাওয়ার কারণে তাম বিশ্বব্যাপী মুসলমানেরা আজকে মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীর আদর্শ দর্শ হবে সবচাইতে আমার নবীর আদর্শ হুবহু অনুসরণ করেছেন আল্লাহর নবীর সাহাবীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী, হযরত হুযাইফা উনাকে এক প্রদেশের গভর্নর করে সেখানে পাঠালেন, কথা বুঝেন ভালো করে, কোথায় পাঠালেন? এক দেশের গভর্নর করে সেখানে পাঠানো হলো, অর্থাৎ সেইখানে একজন অর্থাৎ এলাকার গভর্নরের প্রয়োজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর আমলে উনাকে সেখানে পাঠালেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, সেই দেশে অনেক খ্রিস্টান ছিল, অন্য ধর্মের মানুষ ছিল এবং মুসলমানেরাও ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এক দেশ থেকে আরেক দেশে প্রশাসনের জন্য, দেশটাকে শাসন করার জন্য একজন গভর্নর আসতেছে, সেখানে বিভিন্ন ধর্মের মানুষরা উপস্থিত ছিল, মুসলমান ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের সব লোকেরা ছিল। ওরা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, লাল গালিচার সংবর্ধনা দিলেন এবং ওনাকে একটা গেস্ট হাউসে একটা অর্থাৎ বিশ্রাম রুমে নিয়ে গেল। তখন খাবারের সময় হলো, ওনাকে খাবারের ব্যবস্থা করতেছেন। তখন খাবারের ব্যবস্থা যখন করতেছেন, দেখা গেল আমাদের দেশে যে ডাইনিং টেবিল, এই টেবিল, সেই টেবিল, কত উঁচু, কত কিছু নাকি ওখানে খাবার দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সুন্নাত হচ্ছেন দস্তারখানা বিছিয়ে অর্থাৎ এক হাঁটু তুলে এক হাঁটু ফেলিয়ে, না হয় নামাজের কায়দায় দুনো হাঁটু ফেলিয়ে খানা খেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে তরিকা, সেটাই হচ্ছে সুন্নাত, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযাইফা এগুলো দেখলেন, লক্ষ্য করলেন এবং মুসলমানদেরকে নির্দেশ দিলেন, তোমরা আমি তোমাদের নেতা, তোমাদের নেতা যখন এখানে এসছে তোমাদের নেতার হুকুম মানতে হবে। মুসলমানেরা একটি কাজ করো, আমাকে যখন খাবার দেবে নিচে দাও, নিচে বিচার করো, জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে বিচার করা হলো সুন্দর পরিবেশে, এরপরে নির্দেশ দেওয়া হলো সেইখানে একটা দস্তরখানা বিছাও, জোরে বলেন সুবহানাল্লাহ। দস্তরখানা বিছানোর পরে সেখানে খাবার দাও, সুবহানাল্লাহ। সেখানে খাবার দেওয়া হলো এবং অন্যান্য ধর্মের লোকেরা দেখতেছেন মুসলমানদের নেতা এখানে আসছে, দেখি উনার হাব ভাব গ্রাফিটি, উনার অবস্থা দেখি আমরাও একটু দেখি, লক্ষ্য করি। দেখা গেল না হযরত হুযাইফা সাদা সিধে একজন মানুষ, উনার সারা শরীরে অহংকারের কোনো ভাব নাই, উনার চলাচরিত্রের ভিতরে অহংকারের কোনো ভাব নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো, আমাদের দেশে যদি নেতা হয় ও নেতার গাড়ির ধুলির কারণে রাস্তায় ঘাটে 20-50 জন মানুষের সামনে ছিটকে হয়ে যায়, ঠিক কিনা বলে? এমন হলো আমাদের আদর্শ। আর হযরত হুযাইফার আদর্শ ছিল নিচে নিশান করে দস্তরখানা বিছাও, বলেন সুবহানাল্লাহ। সেখানে দস্তরখানা বিছানো হলো, উনি কারা কাঁদছিলেন এমন অবস্থায় দেখা গেল এক টুকরা রুটি উনার হাত থেকে নিচে যখন পড়ে গেল, সেই রুটি গুলা নিয়ে উনি আবার তুলিয়ে রেখেলেন, তুলে খেলেন, খাওয়ার পরে উনি আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। অন্যান্য ধর্মের লোকেরা যারা ছিল তারা মনে করলো মুসলমান জাতির নিচু জাত নাকি, মুসলমানেরা জাতির নিচু জাত নাকি, তারা মাটি থেকে দস্তরখানা থেকে পরে যাওয়া খাবার গুলো আবার তুলে গেল, তাদের ভিতরে একটা হটকা লাগলো, তারা একটা নিচু জাত চিন্তা করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত হুযাইফা বুঝতে পারলেন এবং মুসলমানেরা বললেন, হুজুর এক টুকরা রুটি দস্তরখানার ভিতরে পড়ে গিয়েছিলেন, সেটা না তুলে এলে তো কোনো অসুবিধা হতো না, সেটা না তুললে কোনো অসুবিধা হতো না,
সেটা কেন তুললেন, কেন খেলেন? সেটা দেখে খ্রিস্টানরা মনে করতেছে মুসলমানরা কোন নিসু জাত নাকি। সেই প্রশ্ন বিদ্ধ হল। হযরত হুযাইফা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও মুসলমানরা, তোমরা এত সহজে ভুলে গেলে নাকি আমার নবী যদি হাত থেকে কোন জিনিস যদি নিচে পড়ে যেত আমার নবী সেইগুলা তুলে কেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদর্শ। পৃথিবীর আমি নেতৃত্ব বাদ দিতে পারি, এই দেশের গভর্নর গিরি বাদ দিতে পারি, আমার নবীর আদর্শ আমি ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা মুসলমানরা অপসয় করতে পারে না। মুসলমানরা কি করতে পারে না? অপসয় করতে পারে না। আজকে দেখা যায় মুসলমানদের ঘরে, মুসলমানদের ঘরে একটা যদি বিবাহের অনুষ্ঠান হয়, কত খাদ্য যে অপসয় করা হয়, যা গায়ের সে তিনবার নষ্ট করে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেছেন, একজনের খাবার, কয়জনের খাবার? একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। জোর বলেন সুবহানাল্লাহ। দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। দুইজনের জন্য যদি এখানে খাবার আনা হয়, যদি বিসমিল্লাহ সহকারে যদি খাও, সুন্নতি তরিকায় যদি খাও, চারজনে খেতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ দেখো কি অপচয় করা হয়। এই অপচয় করাটা শয়তানি হাসলাত। জোর বলেন নাউযুবিল্লাহ। বিবাহ শাদীতে এই সুন্নতি তরিকায় কোন খানা হয় না। আমার নবীর আদর্শ অনুযায়ী কোন খানা পিড়া হয় না, এই জন্য বরকত উঠে গেছে। জোর বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যদি সুন্নতি তরিকায় খাওয়া হয়, তার 100 জনের জন্য যদি আপনি খাবারের পরিবেশন করেন, অন্তত 200 মানুষ খেতে পারবে। জোর বলেন সুবহানাল্লাহ। সেটাই হলো আমার নবীর আদর্শ। আর আমার নবী বলছেন, তোমরা তোমাদের খিদে না লাগা পর্যন্ত তোমরা খাবে না, আর তোমরা খাবে তোমাদের ফ্যাটের ভিতরে, তোমাদের ফ্যাটের ভিতরে দুই ভাগ, আর তার দুই তিন ভাগের ভিতরে এক ভাগ খাদ্য খাবে, আরেক ভাগ পানি খাবে, আরেক ভাগ খালি রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ। জীবনেও গ্যাস্ট্রিক হবে না, সুবহানাল্লাহ বলেন। এবং তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, কারণ নবীর আদর্শ হচ্ছে বিজ্ঞান সম্মত। জোর বলেন সুবহানাল্লাহ। আগের যুগে আমার নবীর দরবারে এক বেদুইন বাইরের কিছু মানুষ দুই শ্রেণীর হাদিয়া আনলো। কয় শ্রেণী? দুই শ্রেণীর হাদিয়া। হাদিয়া বুঝুন তো, আমাদের এই অত্র অঞ্চলের মানুষরা হাদিয়াও চিনে না। হাদিয়াও কি? হাদিয়া চিনে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে হাদিয়ার প্রচলন করো। হাদিয়ার কি করো? প্রচলন করো, তখন তোমাদের ভিতরে মহব্বত বৃদ্ধি পাবে। জোর বলেন সুবহানাল্লাহ। হাদিয়া মানে হচ্ছে কোনো বিনিময় ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াস্তে খাও কেউ কে, কোনো হুজুরকে, আবার কোনো হুজুর অন্য খাও কে, কোনো আত্মীয় স্বজনকে এমনে দিয়ে দেওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। এই হাদিয়ার ভিতরে কোনো বিনিময় থাকতে পারবে না। কি থাকতে পারবে না? বিনিময় থাকতে পারবে না। যদি বিনিময় থাকে সেটা ঘুষের অন্তর্ভুক্ত হবে না। উজবিল্লাহ, কোনো বিনিময় থাকতে পারবে না। এটা হচ্ছে হাদিয়া। আল্লাহ রাসূলের দরবারে দুই শ্রেণীর হাদিয়া লয়, একটা হচ্ছেন বান্দি, আরেকজন ডাক্তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দিটাকে গ্রহণ করলেন খ্রিস্টানদের কাছ থেকে এবং ডাক্তারদেরকে ফেরত দিলেন। আল্লাহর নবীর দরবারে এরা প্রশ্ন করলো, হুজুর বান্দিটা রাখলেন কাজে কর্মের জন্য আর ডাক্তারটাকে ফেরত দিলেন কেন? ডাক্তারটাকে কেন ফেরত দিলেন? আল্লাহর নবী বললেন, মুসলমানদের অসুখ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা ফ্যাট উদার ভর্তি করে খায় না, তারা তাদের খিদে অবস্থায় কিছু খায়, আবার খিদে অবস্থায় ফেটে রাখে, এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না। এটা যদি আমরা করি আমাদেরও হবে না। জোর বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে ডাক্তারের এখানে গেলে এইটা খাইও না, ওইটা খাইও না, দিলেও তুমি গরুর মাংস খাবে না, তুমি হাঁসির মাংস খাবে না, তুমি মুরগির মাংস খাবে না, ডিম খাবে না, ইলিশ মাছ খাবে না, চিংড়ি খাবে না, এই খাবে না, সেই খাবে না, তো ডাক্তার সাহেব খাবো কি? সব তো বাদে দিয়ে দিল, বলতো শুধু ফালি খাও। তার জিগ নষ্ট হয়ে গেল। কারণ মিয়া, তোমার 100 জনের খাবার 400 জনে খাইতে পারবে, তুমি একজনের 10 জনের বিবাহে, শাদীতে, বিবাহের অনুষ্ঠানে একজনে 10 জনের খাবার নষ্ট করেছো, এই জন্য তোমার বাজেট বরাদ্দকৃত, তোমার রিজিক থেকে আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন, শেষ বয়স আর খাইতে পারে না। ঠিক কিনা বলেন?
আমি কথাগুলিকে যুক্তি বলছি, আমার কথাগুলিকে ভিত্তি আছে। এই জন্য মুসলমানেরা হুঁশিয়ার, আমার নবীর আদর্শ ধরতে হবে। যদি আদর্শ ধরো তাহলে বিশ্বের মধ্যে কোন জায়গায় মুসলমানেরা আর মার খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ ধরো। আর আমার আল্লাহ পাক বলেছেন, লাকালে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, এটা তোমাদের জন্য আদর্শ, এটা দিয়ে তোমরা চলতে পারবে, ফিরতে পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং সমাজ পরিচালনা করতে পারবে, নিজের পারিবারিক জীবন পরিচালনা করতে পারবে, সব পারবে, কোনো জায়গায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের আদর্শ ধরতে হবে। এই জন্য আমি বিশাল এই মাহফিলে অনুরোধ করব, কালিমার দাওয়াত এই বিষয়ে আলোচনা করেছি, আর আল্লাহর নবীর সুন্নতি তরিকা অনুযায়ী আমাদের জীবনকে আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।